মামলানাক আজি হাজির করালে গ্রেপ্তার করার পিছত আরক্ষীয়ে তেওঁক 6 দিনের নিজের জিম্মাত বিচারিছিল, কিন্তু 3 দিনের মহামান্য আদালতে তেওঁ জিম্মা দিছে আরক্ষী। তেওঁৰ আপনার যেটা গোচর ডিব্ৰুগড় পুলিশ স্টেশনের 352/2024 ভারতীয় ন্যায় সংহিতার সেকশন 316 সাবসেকশন 2 আর সেকশন 318 সাবসেকশন 4 লগতে বেনিং অফ আনরেগুলেটেড ডিপোজিট স্কিমস অ্যাক্ট 2019 সেকশন 21 সাবসেকশন 1 সাবসেকশন 2 সাবসেকশন 3 এই তিনটা অধীনত তেওঁৰ বিৰুদ্ধে যেটা গোচর আরম্ভ হয়েছে তার ক্ষেত্রতে আজি আরক্ষীয়ে জিম্মাত বিচারিছিল আর 3 দিনের আদালতে আরক্ষীর জিম্মালে প্রেরণ করেছে। আটক করা হয়েছিল কোর্ট গ্রেপ্তার বা এই প্রসঙ্গটা কেন আমি যিমান দূর গম পাও তখন আরক্ষীয়ে CID পুলিশ স্টেশন গুৱাহাটীত তখন গ্রেপ্তার করেছে আর 12 সেপ্টেম্বর সন্ধ্যা 4:30 বাজার তখন আরক্ষীয়ে অভিযোগ করেছে জড়িত আছে আর চাও তখন কি তদন্ত করে আর সেই তদন্ত প্রক্রিয়ার উপরতে আমি আগবাড়ি এই সংক্রান্ত কিছু কথা কৈছে কিছু কি বলে কয় তথ্য প্রমাণ জমা দিছিলে আজি সেইখানে আমি সার্টিফাইড কপি উলিয়ার পিছত আমি গম পাম আর সেইখানে আমি আগবাড়ি। আপনি বিচরা বাতরি পাব কেবল News18 অ্যাপত। News18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই News18 অ্যাপ।